প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে স্বাগতম। আমি মোসাম্মদ হোসনেয়া রাহক পলি, সিনিয়র টিচার, সৃষ্টি সেন্ট্রাল স্কুল, রাজশাহী। আশা করি সবাই অনেক আনন্দ শেষ করে এখন লেখাপড়া দিকে সম্পূর্ণরূপে মনোযোগী হয়েছ এবং সবাই সুস্থ আছো। আচ্ছা দেখি, তোমাদের আগের ক্লাসের পড়া মনে আছে কিনা? আচ্ছা বলো তো, হাইব্রিড গাড়ি বৈশিষ্ট্য কী, বিশেষত্ব কী বা বৈশিষ্ট্য কী? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা খুব সুন্দর হয়েছে, হাইব্রিড গাড়ি খুব মজার, তাই না? হ্যাঁ, তেল ও বিদ্যুৎ উভয় দিয়ে এটা চলে, তেল আর বিদ্যুৎ। হ্যাঁ, মনে রাখবা, তেল বিদ্যুৎ উভয় দিয়ে হাইব্রিড গাড়িটা চলে, এটাই হচ্ছে এই গাড়ির এটার বিশেষ বৈশিষ্ট্য। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব তোমাদের বর্ণনামূলক যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে। সেগুলো হচ্ছে কি, এক নম্বরে আছে বিজ্ঞান আর প্রযুক্তি আমরা শিখছি কেন, বিজ্ঞান ও প্রযুক্তি আমরা শিখছি কেন। তো যদি চিন্তা করো, দেখো আমাদের ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত আমাদের জীবনের প্রতি পদক্ষেপে বিজ্ঞান আর প্রযুক্তির আমরা ব্যবহার করে যাচ্ছি, আর বিজ্ঞান আর প্রযুক্তির বদলতে আমরা দিন দিন আমাদের জীবনমানকে আমরা উন্নত করছি, তাই না? আচ্ছা, বিজ্ঞান আর প্রযুক্তি ছাড়া আমাদের জীবন আমরা কল্পনা করতেই পাচ্ছি না। তাহলে যেহেতু এগুলো আমরা বুঝছি যে প্রতি ক্ষেত্রে আমাদের বিজ্ঞান প্রযুক্তির অবদান আছে এবং এটা ছাড়া আমাদের চলছে না, তাই এগুলো আমাদের আরও ভালো করে শিখতে হবে, আরও নতুন কিছু উদ্ভাবন করতে হবে যা আমাদের জীবনকে আরও এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, মূলত হচ্ছে কি, আমরা এটা শিখছি কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা সমাধানে বিজ্ঞান প্রযুক্তি বিশেষ ভূমিকা পালন করছে। জনসংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, এত জনসংখ্যা যদি ঠিকভাবে পরিচালিত না হয় তাহলে তো সব বসে থাকবে, কুড়ে বাদশা হয়ে যাবে, আর নিজে পরিশ্রম না করলে তো নিজের যেমন উন্নতি হবে না, সেই সাথে তুমি তো একটা পরিবারের অংশ, তোমার যে পরিবারে থাকছো সে পরিবারের বোঝা হয়ে যাবা, যে সমাজে থাকছো সমাজের বোঝা হয়ে যাবা, তথা একটা দেশের বোঝা হয়ে যাবা। সুতরাং সবাইকে আমাদের বিজ্ঞান প্রযুক্তি এগুলো সব চিন্তা করে আমাদের যে জনসংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এগুলো সমাধান করতে হবে। এই বাড়তি জনসংখ্যা যদি সবাই, কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ারই যে সমাজের ভালো তা না, একটা যদি দোকানদারও যদি বুদ্ধিমান হয়, তার যদি কৌশলী জ্ঞান খুব ভালো থাকে, তাহলে উত্তরোত্তর দিন দিন সে অনেক উন্নতি লাভ করবে। একটা দোকানদারের উন্নতি মানে একটা ফ্যামিলির উন্নতি, আর যে ওই ফ্যামিলিটা যে পরিবেশে সমাজে আছে সে সমাজের উন্নতি, তথা একটা দেশের উন্নতি, তাই না? এই যে আমরা তো দেশেরই সম্পদ, তাই বলছে যে জনসংখ্যা, তাহলে ওটা ওই জনসংখ্যার যদি বাড়তি জনসংখ্যা যদি ভালোভাবে কাজ করে, ভালোভাবে কাজ করে, নিজের উন্নয়ন ঘটায়, পরিবারের উন্নতি আনে, তাহলে সে অবশ্যই সম্পদে পরিণত হবে, সে বোঝা থাকবে না। তাই এগুলো সমস্যা সমাধান এটাই যে ভালো ভালো ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, বৈজ্ঞানিক হতে হবে, তারপর সমাজসেবক হতে, রাজনীতিবিদও হওয়া ভালো। যদি ভালো একটা রাজনীতিবিদ থাকে তাহলে তো উনি তো একটা সমাজের প্রতিনিধি, সবাই তো যে একসাথে সংসদে যেতে পারবে না, সবাই তো একসাথে কিছু করতে পারবে না, প্রত্যেক জায়গায় একটা করে কর্তা লেভেলে থাকেন। যেমন আমাদের পরিবারের কথা চিন্তা করো, সবাই কি সব কিছু ম্যানেজ করে? না, একজন পরিবারের কর্তা থাকেন, উনি বলে দেন যে উমুকে কাজ করবো, সব কিছু এখানে খরচ হবে, ওখানে ওই জমি আজকে চাষ হবে, ওখানে মানুষ আজকে বেড়াতে যেতে হবে, মানে যা কিছু একটা পরিবারে যা কিছু হয় একজনই কিন্তু লিড দেন। সবাই তো একসাথে করলে ওটা এলোমেলো হয়ে যাবে, পরিকল্পনা থাকা লাগবে, প্রত্যেকটা কাজে পরিকল্পনা থাকা লাগবে। তাই ভালো একটা রাজনীতিবিদ মানে একটা সমাজের প্রতিনিধি, তাই ভালো যদি শিক্ষিত ভালো রাজনীতিবিদ হন, দলের নেতা হন, তাহলে তো সবার ভালো মন্দ যা যা প্রয়োজন, সুখ সুবিধা সব কিছু যেখানে জানানো দরকার সেখানে জানাতে পারবে, তাই না? তাই মানে প্রত্যেকটা কিছুরই একজন ভালো হওয়া দরকার, প্রত্যেকটা ব্যক্তি বিশেষে সবাইকে নীতিবান,
সচ্চরিত্রবান, তারপর জনগণের যেন সবার কথা বোঝে এরকম হৃদয়বান, এরকম নিষ্ঠাবান, তারপর সময়ের প্রতি যেন মূল্য দেন এরকম ধৈর্যশীল, এই ধরনের লোক হতে হবে। তাহলে আমাদের সমাজের উন্নয়ন হবে, আমাদের জীবনের উন্নয়ন হবে। তাই হচ্ছে কি, জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা সমাধানে বিজ্ঞান প্রযুক্তি বিশেষ ভূমিকা পালন করছে। তাছাড়া কি হচ্ছে কি, দক্ষ মানব সম্পদ, যে কথাগুলো বললাম, দক্ষ মানব সম্পদ সৃষ্টিতেও বিজ্ঞান প্রযুক্তি বিশেষ ভূমিকা পালন করছে। তাহলে হলো আর দুই নম্বর প্রশ্ন আছে যে কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশক মানুষ ব্যবহার করছে কেন। তা আমরা তো সবাই এক বাক্যে জেনে যাচ্ছি যে দিন 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 আমাদের জনসংখ্যা বেড়ে চলেছে, দিন দিন জনসংখ্যা বেড়ে চলেছে, আর জনসংখ্যা বাড়তি, জনসংখ্যার জন্য বাড়তি খাদ্য প্রয়োজন। মূল যেটা খাবার না খেলে তো আমরা বাঁচবো না, না বাঁচলে তো আমাদের আর কোনো কিছুর আর চাহিদা নাই, আর বেঁচে থাকলে তখন পরবর্তীতে অনেক কিছু চাহিদা চলে আসে পরপর, তাই না? তাই তাহলে যে মূল হচ্ছে খাবার, তাহলে বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাদ্য প্রয়োজন এক কথায়। কিন্তু আমরা সবাই জানছি জনসংখ্যা যে হারে বাড়ছে সে হারে কিন্তু জমি বাড়ছে না, ভূমি বাড়ছে না, বাড়ছে কি না বাড়ছে না, বরং কমে যাচ্ছে। বাড়তি জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, কলকারখানা ইত্যাদি যাতায়াতের জন্য, ঘরবাড়ি তৈরির জন্য, এই যে এগুলোর জন্য সব কিছুরই চাহিদা বেড়ে যাচ্ছে। এগুলো চাহিদা পূরণ করার জন্য কী করছে, বন জঙ্গল কেটে ফেলছে, বন জঙ্গল কেটে ফেলে ওখানে কলকারখানা তৈরি হচ্ছে, ওখানে ওখানে রাস্তাঘাট তৈরি হচ্ছে, বসত বাড়ি তৈরি হচ্ছে। তাহলে কী হচ্ছে, সবই হচ্ছে দিন দিন, কিন্তু কমে যাচ্ছে মূল যেটা কি, সেটা হচ্ছে জমি, ফসলের জমি কমে যাচ্ছে, কিন্তু মানুষ সে তুলনায় দুগুণ তিনগুণ দশগুণ বেড়ে যাচ্ছে। তো এই বাড়তি মানুষ তো না খেয়ে থাকবে না, হাওয়া খেয়ে তো থাকতে পারবে না, তাদের খাওয়ার জন্য খাদ্য প্রয়োজন, ফসল প্রয়োজন, খাদ্যগুলো আসে বিভিন্ন ফসল থেকে। যে খাবারই খাও, তোমাদের অতীতে অন্যান্য অধ্যায় পড়ার সময় আমি বলেছিলাম যে রুটি খাও আর বার্গার খাও আর চিপস খাও আর কোল্ড ড্রিঙ্কস খাও আর মাছ খাও, মাংস খাও, যে খাবারই খাও, প্রত্যক্ষ পরোক্ষ সব কিছুই কিন্তু আসে উদ্ভিদ থেকে, তাই না? এই যে পাউরুটি, বার্গার, বিভিন্ন রকম ফাস্টফুড, এগুলো কি, এগুলো তো সবাই গম থেকে তৈরি হয় আর গমটা তো উদ্ভিদ। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো, এই হাঁস মুরগি বলো, ডিম বলছো, মাছ মাংস বলছো, মাছ মাংস গরু ছাগল মুরগি এগুলো থেকেই তো হয়, তো ওগুলো কী খায়, ওগুলো তো উদ্ভিদ খায়। উদ্ভিদ না খেলে কি ওদের গায়ে পুষ্টি হতো, ওরা বড়ো হতো, বেঁচে থাকতো? তাহলে যে কোনো খাবার প্রত্যক্ষ পরোক্ষভাবে আসে, আমরা জানি উদ্ভিদ থেকে আসে, আর এই এগুলো তো ফসল, আর এই ফসলগুলো ফলানোর জন্য জমি দরকার, এবং বাড়তি মানুষের জন্য বাড়তি খাদ্যশস্য প্রয়োজন। তাহলে কী করতে হবে, যেহেতু জমিও কমে যাচ্ছে আবার জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তখন এগুলো চাহিদা মেটাতে গিয়ে তখনকার হচ্ছে বছরে যেখানে একবার হয়তো চাষ, সেখানে ওই জমিতেই তিনবার চাষ করা হচ্ছে। কিন্তু একবার যে জমিতে হয়তো তার মাটির পুষ্টিগুণ সেরকম ছিল, তিনবার করলে তো ওরকম পুষ্টি থাকবে না, তাই এই ঘাটতি পুষ্টির এই চাহিদা মেটানোর জন্য তখন আমরা কী করি, যেটা কম পড়ে যায় মাটিতে ভিটামিন বা পুষ্টি, তখন ওটা আমরা ওই যে প্রাকৃতিক সার দিয়ে সে পুষ্টির চাহিদাটা মিটাই। তাহলে কি বাড়তি মানুষের বাড়তি খাদ্যশস্য উৎপাদনের জন্য আমরা জমিতে রাসায়নিক সার দেই। রাসায়নিক সার দিলে তো ফলন ভালো হলো, আবার অনেক সময় দেখা যায় যে ফসলে পোকামাকড় আক্রমণ করেছে। বিভিন্ন পোকামাকড় আক্রমণ করার ফলে কী হয়, ফসলের ফলনটা অনেকটা কমে যায়, আর এই পোকামাকড় যেন আক্রমণ করে আমাদের খাদ্যশস্যের পরিমাণ না কমাতে পারে, ফসলের ফলনটা কমাতে যেন না পারে, এই জন্য আমরা জমিতে তখন কীটনাশক ব্যবহার করি। এতে কীটনাশক ব্যবহার করার ফলে জমিতে হয়তো পোকামাকড় হলো না, জমিটা ভালোভাবে চাষ হলো, ফলনও বৃদ্ধি হলো, সার দেওয়ার ফলে ফলনও আশানুরূপ আমরা পেলাম, কিন্তু কী হলো, আমরা এই যে বাড়তি রাসায়নিক সার, কীটনাশক এগুলো ব্যবহার করলাম, এগুলো কি ব্যবহার করা ভালো, ভালো না বাবা, এগুলোর একটা সাইড ইফেক্ট আছে। তাছাড়া এগুলো ব্যবহার করার ফলে মাটি পানি এগুলো দূষিত হচ্ছে, আর ওই মাটি পানিতে আমরা থাকছি, বিভিন্নভাবে আমরা ব্যবহার করছি যেভাবেই হোক, তো ওগুলোর দূষণ আমাদের ধরো যে প্রত্যক্ষ পরোক্ষভাবে ওগুলোর জন্য ভুক্তভোগী আমরা হচ্ছি। আবার ওই যে দূষিত মাটিতে ফসল উৎপাদনের ফলে ওই ফসলটা আমরা তো খাদ্যরূপে গ্রহণ করছি,
খাওয়ার ফলে কি হচ্ছে, ক্যান্সারের মতো বিভিন্ন অসুখে মানুষ আক্রান্ত হচ্ছে। তো এগুলো ধরো যে যেমন ভালো হচ্ছে যে কৃষিকাজে রাসায়নিক সার আর কীটনাশক মানুষ মূলত ব্যবহার করছে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য, ফসলের উৎপাদন যেন আরও বৃদ্ধি পায় এজন্য আমরা জমিতে রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহার করছি। আশা করি তোমরা খুব সুন্দর করে পড়াগুলো বুঝেছ, না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবা, কারো কোনো অসুবিধা থাকলে আমাকে তোমরা সুন্দর জানাবা, আমি বুঝিয়ে দিব, ঠিক আছে। তোমাদের হোমওয়ার্ক, এই যে 2 নম্বর প্রশ্নটা, এটা তোমাদের হোমওয়ার্ক, লিখে নাও, কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছে কেন মানুষ, কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশক মানুষ ব্যবহার করছে কেন, মানুষ ব্যবহার করছে কেন, এটা হোমওয়ার্ক সুন্দর করে লিখে নিয়ে অবশ্য সবাই হোমওয়ার্কটা পোস্ট করে দিবে বাবা, আর মনোযোগ দিয়ে পড়বা, আব্বাম্মু বলছে, টিচার বলছে, এই জন্য না, তোমাদের নিজের জানার জন্য, তোমাদের নিজের বেসিকটা মজবুত করার জন্য, যত করবা তোমার জ্ঞান তত অর্জন হবে। তোমার জ্ঞান যদি বেশি হয় তো কার লাভ, আমার লাভ না তোমার লাভ, না আব্বাম্মুর লাভ বল তো বাবা, হ্যাঁ এই যে তোমার লাভ, এই তো বুঝেছ, তাহলে পড়তে হবে বাবা। হ্যাঁ, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।